গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন, আবু ইসহাকের লেখা উত্তরণ। গাই নেই, বাছুর নেই, তবুও রুস্তম দুধ যোগান দেয়। গাই বাছুর যাদের নেই তারা যোগান দেয় কিনে, কিন্তু রুস্তম কেনেও না দুধ। প্রতিবেশীরা রহস্যটা ধরে ফেলে একদিন। তারা চোখ টেপাটেপি করে, মুচকি হেসে বলাবলি করে নিজেদের মধ্যে, আমাদের রুস্তম ভোজবাজির খেলা জানে বেশ। ভোজবাজি জানে রুস্তম, ভোজবাজির উপকরণ গামছায় মুখ বাঁধা একটা কলসি শুধু। পাঁচ সেরি পেতলের কলসিটার মুখ গামছায় বেঁধে নিয়ে সে রোজ কোনো এক রাস্তায় গিয়ে বসে। ভোর 7টা-8টায় দুধের হাঁড়ি নিয়ে বাজারে যায় গায়ের লোক। রুস্তম তাদের লক্ষ্য করে। নাবালক বা হাবাগোবা গোছের লোকই তার পছন্দ। এরকম দেখলেই সে তার কলসি নিয়ে উঠে দাঁড়ায়, ব্যস্ততার ভান করে বলে, দে তো ভাই দুশের শিগগির, বাড়ুজ্জিবাবুর বাসায় রোজান দিতে হবে। দুধওয়ালা দুশের মেপে রুস্তমের মুখ বাঁধা কলসিতে ঢেলে দেয়। রুস্তম পয়সার জন্যে কোঁচ হাতড়াতে হাতড়াতে বলে, পাঁচানা পাঁচানা 10 আনা। কি 10 আনা? কি আবার পাঁচানা পাঁচানা কত হয়? 5 আনা সের, কি বলছো তুমি? ঠিকই বলছি, নে 6 আনা বের করো, টাকা দেব। দুমিয়া, 5 আনা করে কোথায় দেখছো দুধের সের এই বছর? আরে কালো আমি 5 আনা করে কিনেছি। তুমি গয়লার পানি দেওয়া দুধ কিনেছ। আরে না না, গেরস্তের দুধ, আমি মিছা কথা বলার মানুষ না, বুঝলি? না ভাই, আমি কালো 7 আনা ভাও বেচেছি। দিবি না তবে 5 আনা করে? না। নে তোর দুধ ফেরত নিয়ে যা, নেব না তোর দুধ। রুস্তম তার মুখ বাঁধা কলসি থেকে দুধ ঢালে, দুধওয়ালা চোঙা দিয়ে মেপে দুশের দুধ ফেরত নেয়। রুস্তম বিরক্তির সঙ্গে বলে, মানুষ অদেষ্টের ফেরে পড়লে আর মানুষ বলেই জ্ঞান করে না কেউ, দুধটা ফিরিয়ে নিয়ে গেলি তো, যা বেচে দালান দেগে, খোদা দিন দিয়েছে তোদের। আমারও একদিন ছিল, আমারও গাই বাছুর ছিল। রুস্তম অন্যমনস্ক হয়ে যায়, একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তার প্রথম দিকের বিরক্তি অভিনয় ছাড়া কিছু নয়, কিন্তু শেষের দিকের দীর্ঘশ্বাস অন্তর্নিঃসৃত। গাই বাছুর তার সত্যি ছিল। রুস্তমের বাড়ি বিভক্ত বাংলার সীমান্তে, দর্শনার কাছাকাছি জয়নগর গ্রামে। তার বাড়ি থেকে সীমান্ত 100 গজ দূরে মাত্র। জমিজমা তার কিছু নেই, ছিল 2টো ভালো দুধেল গাই। দুধ বেচেই সংসার চালাতো সে। সংসার বলতে ঘরে বাইরে তারা দুজন। ছেলে হয়েছিল একটি, 8 মাসেরটি হয়ে মারা গেছে। সে আজ 7 বছরের কথা। ছেলে পুলে ছিল না বলে তাদের আদর যত্নের 16 আনা ভোগ করত গাই বাছুরগুলো। আদর করে তারা নামও দিয়েছিল গাই দুটোর, চাঁদ কপালি আর লাল দুলালি। সেদিন ভোরবেলা গাই দুটোকে সরকারি রাস্তার পাশে গোচর দিয়ে সে দুধ যোগান দিতে গিয়েছিল দর্শনায়। কচি বাছুর দুটো ছোটাছুটি করছিল গাই দুটোর আশেপাশে। রুস্তম ফিরে এসে দেখে গাই দুটো নেই, বাছুর দুটো উধাও। সে দৌড়ে যায় সীমান্তে। সীমান্তের কাণ্ডকারখানা, এখানে গরু খোয়ানো এমন কিছু অপ্রত্যাশিত ব্যাপার নয়। কিন্তু তবু প্রশ্ন জাগে রুস্তমের মনে, কোথায় গেল, কে নিয়ে গেল, কেমন করে নিয়ে গেল? আর একবার তার ও রহিমুদ্দির গাই প্রায় চুরি হয়ে গিয়েছিল আর কি। 2টো ছিচকে স্মাগলার সীমান্ত পাড়ি দিচ্ছিল, 4টে গাই খেদিয়ে নিয়ে যাচ্ছিল, যেন তাদেরই ওগুলো। সময় মতো টের পেয়ে গিয়েছিল রুস্তম। হইচই চিৎকার শুনে গাই ফেলে পালিয়ে যায় স্মাগলার 2টো। এবারও কি সেরকম কিছু ঘটেছে? স্মাগলাররা নিয়ে গেলে পাওয়া যেতেও পারে, ওপারে নিরাপদ কোনো জায়গায় পৌঁছেই ওরা ছেড়ে দেবে হয়তো। গরু বেচার হ্যাঙ্গাম অনেক। রুস্তম আশায় আশায় ঘুরে, রোজ 4-5 মাইল হাঁটে সে সীমান্তের সীমারেখা ধরে। সুযোগ বুঝে ওপারেও চলে যায় মাঝে মাঝে, চোখ মেলে ধরে যতদূর দৃষ্টি যায়।
গাই দুটোর নাম ধরে ডেকে কখনো কখনো নিজস্ব ভঙ্গিতে হাঁক দেয়, তারপর কান পেতে থাকে। তার গলারও আওয়াজ চেনে গাই দুটো, শুনতে পেলে সাড়া দেবে, হাম্বি উঠবে, কিন্তু কোনো সাড়া পায় না রুস্তম। এদিকে সংসারে আশ্বিনের ভাঁটার টান লাগে, যোগান দেয়া দুধের টাকা তুলে এনেছিল যে কয়টা, ফুরিয়ে যায় তা কয়েকদিনেই। এবার কিছু একটা করা দরকার। ওপারের ওরাই ধরে নিয়ে গেছে আমার গাই, আমি কেন চুপ করে বসে আছি, আমিও ওদেরটা ধরে নিয়ে আসব, নিজে নিজেই বলে রুস্তম। দাওয়ায় বসে হুঁকো টানছিল, রাগে আর উত্তেজনায় হুঁকোটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ায়। কোমরে গামছা বাঁধতে বাঁধতে এগিয়ে যায় সে। জমিলা বাধা দেয়, পেছন থেকে মিনতি জানায়, কিন্তু রুস্তম কান দেয় না বউয়ের কথায়। সীমানায় এসে সে তাকায় ওপারের দিকে, দূরে কয়েকটা গরু দেখা যায়। সাড়ে তিন হাত আসমান দিঘলি হয়ে হেঁটে এত দূর যাওয়া নিরাপদ নয়। রুস্তম ফোন দিয়ে আঁটে, এক পাঁজা ফনফনে কাঁচা ঘাস ও একটা দড়ি জোগাড় করে সে। ঘাসগুলোকে দড়ি দিয়ে বেঁধে সে হামাগুড়ি দিয়ে এগিয়ে যায়। বেলা দুপুর, তিনটে রাখাল গাছের ছায়ায় গামছা বিছিয়ে ঘুমোচ্ছে। রুস্তম দুটো গায়ের খোঁটা তুলে দেয়, তারপর দড়ি ধরে ঘাসের আঁটি টেনে টেনে ফিরে চলে হামাগুড়ি দিয়ে। গাই দুটো তাজা ঘাসের লোভে পিছু নেয় রুস্তমের, কিন্তু কিছু দূর যেতে না যেতেই অদূরে বাঁধা বাছুর দুটো শুরু করে দেয় হাম্বা হাম্বা ডাক। রাখালগুলো জেগে উঠেই দেখতে পায় রুস্তমকে, চিৎকার আর গাল দিতে দিতে তারা তেড়ে আসে। সেও এবার দুপায়ে খাড়া হয়ে ছুট দেয়। রুস্তম নিজের এলাকায় পালিয়ে আসে, কিন্তু রাখালদের ঢিল খেয়ে থেতলে যায় তার পিঠের এক জায়গা। এবার তার রাগ আরও বেড়ে যায়, প্রতিশোধের উপায় খুঁজে বেড়ায় তার ঘা খাওয়া মন। উপায় একটা বের করে রুস্তম, গামছায় মুখ বাঁধা পাঁচ সেরি পেতলের কলসিটা শুধু সম্বল করে সে আবার দুধ যোগান দিতে শুরু করে। কেনার নাম করে কলসির মধ্যে দুধ নেয়া আর নানা ছলছুতোয় সেই দুধ ফেরত দেয়া, এইটুকুই শুধু ভোজবাজির মন্তর। দুধ ফেরত দেওয়ার সময় সে বিরক্তি প্রকাশ করে বটে, কিন্তু মনে মনে খুশি হয়, বলে এবার দশ আনা ছ আনা হয়েছে, ছ আনাই যথেষ্ট, এর চেয়ে ভালো দুধ মালাউনদের দেবো আবার। প্রথম দিকে জমিলা প্রতিবাদ করে বলত, তোমার এই কাজটা আমার ভালো লাগে না, খোদার কাছে কি জবাব দেবে তুমি? রেখে দে তোর জবাব, আমি তো কোনো মুসলমান ভাইকে ঠকাই না, আমি দুধ রোজান দিই হিন্দু বাড়ি, হিন্দুস্তানের মালাউনরা আমার গাই নিয়ে গেছে না, ওদের জাত ভাইদের উপর দিয়েই আমি এর শোধ তুলব। দর্শন আর কেরু কোম্পানির হিন্দু কর্মচারী সেন, বোস আর মাড়ুজ্জের বাসায় মুখ বাঁধা কলসির দুধ যোগান দিয়ে চলে রুস্তম। দুধ যোগাড়ের জন্য আজ এ রাস্তা কাল সে রাস্তায় গিয়ে দাঁড়াতে হয় তাকে, তা না করলে লোকের মনে সন্দেহ জাগতে পারে। মাঝে মাঝে তার কেরামতিরও কিছু হেরফের উনিশবিশ করতে হয়। কলসিতে দুধ নেয়ার পর বলে বসে, তোর দুধ ভারী পাতলা রে, এ দুধ সেনবাবুকে দেয়া চলবে না, ফিরিয়ে নে তোর দুধ। কখনো কোনো ছেলে ছোকরা পেলে বলে, কিরে বেটা উদম হাড়িতে নিয়ে যাচ্ছিস কোথায়, চারদিকে কলেরা বসন্ত, আমার মতো কলসির মুখ বেঁধে দিতে পারিস না, দে তোর দুধটা ছেঁকে দি। ব্যাস এমনই কোনো এক ছুতোয় একবার তার মুখ বাঁধা কলসিটায় দুধ ফেলতে পারলেই হল। কেরামতির হেরফের করেও ছ মাসের বেশি টেকে না এ ফন্দি, লোকে বুঝে ফেলে। রুস্তমের কলসি ফেরত দুধ বাজারে বেচতে গিয়ে নয়াপাড়ার করমালি ২৫ টাকা জরিমানা দিয়েছে। রুস্তম নতুন পথ ধরে, এবার রাস্তায় দাঁড়িয়ে থাকা নয়, কলসির মুখ বাঁধাও নয়, গুঁড়ো দুধের দৌলতে তার দুধ যোগানের কাজ একইভাবে চলছে। প্রতিবেশী একজনের কাছ থেকে সে রোজ ১.৫ দুধ নেয়, গুঁড়ো দুধগুলা ৩০০ পানির সঙ্গে মেশায় সেই ১.৫ খাঁটি দুধ, বুঝবার জো নেই সহজে, আর বুঝলেই বা কি, ছাড়িয়ে দেবে দিক না, ২ মাসের করে বাকি আছে দুধের দাম, সামান্য কেরানি সব,
দুমাসের বকেয়া শোধ করে অন্য দুদোলা ঠিক করবে? রুস্তম দুহাতের বুড়ো আঙুল নাড়ে। একদিন বোসবাবুর বাসায় দুধ দিতে যায় রুস্তম। ওয়া ওয়া করে শিশুর কান্না। রুস্তম চমকে ওঠে। পুরনো স্মৃতির তারে কে যেন টোকা দিয়ে যায়। দোলনার মধ্যে একটু শিশু ওয়া ওয়া করছে, খিদে পেলে যেমন করত তারটি। ঘরে কেউ নেই, শিশুর মা পুকুর ঘাটে বা আর কোথাও গেছে হয়তো। শিশুটি কাঁদছে, হাত পা নাড়ছে, ছোট্ট কচি হাত পা, কচি কচি মুখ চোখ কান, সেই একই রকম সব কিছু। রুস্তম দোলনার পাশে দাঁড়িয়ে চেয়ে থাকে। তার স্মৃতির তারে এবার কে যেন ঘন ঘন ছড় টেনে চলেছে। বারান্দায় টেবিলের উপর খালি একটা দুধের বোতল, বোতলের মুখে চুষনি। রুস্তম আর দাঁড়াতে পারে না, দুধের কলসি নিয়ে ছুটে বেরিয়ে যায়। মানব শিশুর এই কান্না রুস্তমের বুকের মধ্যে যেন বাসা বেঁধেছে। অনেক দিন পর আজ আবার রাস্তার তে মাথায় গিয়ে দাঁড়ায় রুস্তম। তার কলসি খালি, কলসির মুখে গামছা নেই। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন আবু ইসহাকের লেখা উত্তরণ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।